দেখা হবে খুব তাড়াতাড়ি, তাই তো দা? একদম ফাটাফাটি দাদাই সুস্থ হয়ে ওঠে, এটাই চাই। এখন আছি ব্যালকনিতে, তার একটাই কারণ বাইরে বৃষ্টি হচ্ছে অনেক। মানে ঘুম থেকে উঠলাম, ভাবলাম একটু বাইরে বেরোবো, আর এখন বাজে 12টা। গুড মর্নিং বললাম, তারপরও 12টা বাজে, যেহেতু ভিডিও আপলোড করেছি সকালবেলা। আর এই যে পরিবেশটা দেখো, সেই সুন্দর লাগছে। আর এই যা হলো গিয়ে পাখি, মানে ও হলো আমাদের ঘরে বাচ্চা দিয়েছে, মানে আবার নতুন এরা দুইজনে। বাট ঠিক আছে, চলো বাচ্চা দিয়েছে যখন হয়ে গেল, মানে ভয় পেয়ে গেছি গাইছি আমি পুরো। আমাদেরকে মারতে আসবে। আরে আমরা তোদেরকে আরো ভালো জায়গায় রেখেছি, এই দেখো ওদের গ্রুপ হচ্ছে। মানে এখানে কোথায় কি বাসা বানিয়েছিস আগের নাকি? তো গাইস, মানে এগুলো মারতে আসবে আমার আমরা আয় দেখো, দেখেছো? মানে ছেলে মেয়ের জন্য মানে কোনো রকম ভয় নেই গাইস। এই শালিক পাখির তুমি ধারে যেতে পারতে না, আর ওরা এখন আসছে আমাকে মারতে, শুধুমাত্র ওর বাচ্চাদেরকে আমি যাতে না নিয়ে যাই। কারণ আমি কালকে আর ওদের বাচ্চাদেরকে একবার দেখেছিলাম, তো ওরা বুঝতে পেরেছে যে হয়তো আমরা ওদেরকে নিয়ে যাব। কিন্তু না, ওদেরকে নিয়ে গেলে আমি ওদের জন্য রান্না বন্ধ করে রাখতাম না। যাই হোক, চলো এখন একটু পরে ফেরবো। আর বাইরেটা দেখো কত সুন্দর, মানে বৃষ্টির উপর আমাদের রাজা ওখানে। সকাল সকাল বোন দেখলাম শপে চলে গেছে, আর এখন আমরা ঘুম থেকে উঠে এখন আমরাও যাব বলে রেডি হচ্ছি। হ্যালো, ঘুম থেকে 12টায় উঠেছে? হ্যাঁ, সকাল উঠে তুই কি করেছিস? রাতে ফোন ঘাটে কিরে, তোর দাড়ি হবে হবে, ওর দাড়ি নিয়েও পাগল হয়ে গেছে যে ওর দাড়ি কি হবে অনেক পুরো হয়ে গেছে মনে কর। এরপরে বাকি এইটুকু সময়ের সাথে খেতে হবে। তো গাইস, এদিকে পাখির বাচ্চা চেল্লাচ্ছে দেখো। না থাক, ওদেরকে ডিস্টার্ব করে লাভ নেই, ওরা ওরকম আছে ওরকম থাক। চল এখন দোকানে যাবি তো? আজকে লাইভ হবে, শাড়ি ভাঁজ করতে হবে পুরো সব। দুপুরের পরে আর কোন রকম ভিডিও করা হয়নি, আমিও বাড়িতে ছিলাম। তো তারপরে আমি এসেছি একটা জায়গাতে, তো আমার পাশে দেখো একটা স্পেশাল মানুষ আছে, হলো সুজন দা, মানে জ্ঞান গেমিং দাদা। তো ফাইনালি দা কেমন আছো? খুব ভালো আছি। ধন্যবাদ আমার জন্য কেদারনাথ থেকে নিয়ে আসার জন্য, প্রসাদ নিয়ে আসার জন্য। তো গাইস, আমি এটাই চেয়েছিলাম অনেকদিন আগে, ভেবেছিলাম যে যাব তখন কি একটু পুজো দেবো। তো প্রথমের দিকে তো যেতে পারিনি, তারপরে যখন গিয়েছি, গিয়ে সবার আগে আমি তোমায় ফোন করেছি ভিডিও কলে, মানে যাদেরকে আমি দেখানোর আগে সবার আগে তোমায় মানে ভিডিও কল করেছি যে মন্দির দেখানোর। যাই হোক গাইস, বেশ ভালোভাবে পুজো দিয়ে এসেছি, এটাই অনেকটা ভালো লাগছে। আর ঠাকুর কাছে এটাই প্রে করেছি যে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। আর মানে এখন আপাতত এক পায়ে টুকটাক দাঁড়াতে পারছে, আর কয়দিন মানে এখনো টাইম লাগবে। দেখো এত বড় একটা জিনিস, একটু তো টাইম লাগবেই তো ফাইনালি রিকভার হতে। আর রিকভার হোক, তারপরে একসাথে ঘুরতে বেরোবো। মানে আমার অনেক ইচ্ছা আছে যে আমি বাইরে ঘুরতে যাবো। একদম একদম, আমি কালকে তোমার যেতে প্রবলেমের জন্য আমি আসিনি, নাহলে আমি এমনি নিয়ে যেতাম দোকানে আমাদের ওপেনিং এর সময়। যাই হোক, একবার আমারটা ওপেনিং নিয়ে যাবো। একদম একদম, চলো গাইস দেখা যাক। তোমার সাথে দুই তিন মাস, যাই হোক দাদা যখন ঠিক হয়ে যাবে তখন আমি নিয়ে যাবো আমাদের ওখানে ঘুরতে। আর হ্যাঁ, তোমরা যারা যারা ভিডিওটা দেখছো দাদার জন্য একটু প্রে করে দিও যে দাদা তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে উঠুক। আর এদিকে দেখো আমার সাথে কে এসছে, দেখে লাইটটা দে। তো গাইস, দাদা আর আমি দুজনে এসেছি, মানে আমি কালকে বলেছি যে আজকে যাব দাদা বাড়ি, ও আর বাড়ি যায়নি। আমি যখনই বলেছি যে যাব, আর বাড়ি যায়নি। ঠিক আছে, না আমি তো জানতাম না, আমি গেন্ডে গাছ নিয়ে আসতাম, দুই প্রিয়াঙ্কা দিকে গাছের কথা বলেছিল। আচ্ছা, গাছের বিশাল পেয়ার লাভার আর কি।
তো যাই হোক, দিদি বলেছিল আমাকে যখন আসবা তখন আমার জন্য টমেটো গাছ, লঙ্কা গাছ আর চার পাঁচটা গাছ। লঙ্কা গাছ দিয়েছিল, টমেটো লঙ্কা বেশি যারা যারা সব গেমিং ব্যাপার আছে, এইটা রয়েছে দুটো রয়েছে দেখো। কতদিন পরে গেম খেলা হবে দা? ভালো এগুলো দাদা বেশ ভালো জানে, বাট আমি অত কিছু গেমের বিষয়ে জানি না বলে তাই জন্য আমি অতটা বুঝি না, বাট ঠিক আছে। চলো ভাই, আর এইগুলো সেই লেভেলের, মানে এগুলো পিসিগুলো এর আগেও তোমাদের হয়তো দেখিয়েছি হালকা করে, বাট সেই লেভেলের পিসি। চলো এরপরে আমাদের এখন বেরিয়ে যেতে হবে, আর এই ভিডিওটা আমি বেশি বড় করবো না। যাই হোক গাইস, দেখা হবে খুব তাড়াতাড়ি, তাই তো দা? একদম ফাটাফাটি। আর দাদাই সুস্থ হয়ে ওঠাই তাই চাই। যাই হোক, চলো। পাশে একটু ব্যথা আছে হালকা, হালকা একটু ব্যথা, টান টান লাগছে। দেখো শুকিয়ে গেছে, মানে এখন পুরো পায়ের পায়েরিটা পুরোটা শুকিয়ে গেছে। এখন হালকা ভিতরে একটু ব্যথাটা শুকাতে একটু টাইম লাগবে, তাই তো? একটু টানে না কামড়ায়। যাই হোক গাইস, চলো তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে এটাই চাই। আর এবারে চলো দেখা হবে তোমাদেরকে একেবারে বাড়িতে গিয়ে, যেহেতু আমি দুপুরে ঘুমিয়ে পড়েছি। বাড়িতে কি খেয়েছি আমি? মাছ, না মাছ খেয়ে আও, চিকেন আর মাছ দুটোই রান্না হয়েছে। চিকেন মাছ আর ট্যাংরা, ওই তো ট্যাংরা মাছ, ট্যাংরা ডিম ভরা পুরো। আমি যে ট্যাংরা খাই পুরো শুধু একা আমার জন্যই করে, আমি একটাই তরকারি খাই। আমার ভালো লাগে ট্যাংরা মাছ, আমার ভালো লাগে। চলো দাদাকে একদিন নিয়ে যাবো আমাদের বাড়িতে, আগে ঠিক হয়ে নিক, তারপরে বাড়িতে গিয়ে পুরো ফ্রি মাইন্ডে যা হোক সবাই মিলে একদম আনন্দ করবো। সবাই সাথে সবাই আসবে, একদম সবাই বলতে আমার পার্সোনাল তাদেরকেই। তো ফাইনালি এবার বাড়ি চলে আসলাম, আর বাড়ি এসে শপেই আসলাম ডাইরেক্ট, কারণ এখানটাতে গোল লাইভ করবে, তো তাই জন্য তাড়াতাড়ি চলে এসেছি। আর ওর লাইভও হয়ে গেছে, তাই তো? আর ফার্স্ট শাড়ি লাইভে সেল করা হলো বোনের, কোনটা? ওইটা তো গাইস, তোমরা এখনো যারা যারা মানে যাওনি তাড়াতাড়ি যাও ওয়াইটি শপে, ওখানটাতে তোমরা পেয়ে যাবে।